শালি গুলনাহার তার দিকে গোলাম ভাই এমন করে তাকায় আপনি তাকানো দেখলে আপনি নিজে বিশ্বাস করে ফলাইবেন মানে ওই বলটিকা নাই আমাদের ফাটিয়েছে লে তো তার মানে এই কাম করছে যারে আমরা উস্তাদ মানছি এই ভুল কাম করছে যার টাকা সে দেখ ঘর না ঘর না সালাম করেন মিয়া ভাই তা কইছে অনেক অন্যায় করছে আবার মাফ করে দেন মিয়া ভাই আমার পিছনে তো মেলা টাকা ঢালছেন ধরে নেন এটা এই শেষ টাকা তোমার আমার প্রেম এটা সত্য প্রেম টিঙ্কু শুধু আমার গানটা কিন্তু ভালোই গেছে আর যাই করো প্রেমকে অবহেলা করো না টিঙ্কু ভাই আপনি মুখে আমি যাবেন কি অব্বার যায় না খাইস তো যেতেছে না আগেও ডিস্টার্ব করছো পরেও ডিস্টার্ব করতেছো বিয়ার আগে কিন্তু সালা খাইছে এখন বিয়ার পরও এই যে আমাদের কি সব কথা তুমি শুনছো খুব বেশি একটা শুনি নাই রান্নাঘরে ডিম ভাজতেছিলাম তো ডিমটা খালি কড়াইয়ের মধ্যে দিছি আর ছাত কইরে উঠছে অমনি আপনার মোকামে যাওয়ার কথা শুনছি দৌড়ে আসলাম কি হয়েছে কি লাগবো তোর মোকামে গেলে আমার জন্য কিছু নিয়ে আসেন হ্যাঁ বেশি কিছু না এই দুইটা গলার মালা আর একজোড়া কানের দুল নিয়ে আসবো আর তিন রঙের তিনটা নেল পলিশ নিয়ে আসবেন তো দুইটা গলা মালা দিতে কি করবি তো গলা তো একটা দুইটা মালা দিয়ে কি করবি বলুক না একটু শুনো আচ্ছা কো এরপর আর কি আছে আর যদি আপনার ইচ্ছে হয় তাহলে তিন চারটা থ্রি পিস নিয়ে আসতে পারেন আচ্ছা আয় ওই সরে যা ডিম পুয়া গেল সরে বলুক না ডিম ভাজা হয়েছে তোর ডিম কি ভাজা হয়েছে না কিছু তো যা পুয়া যেতেছে তো যা সাথে একটা কাঁচা কলসি আমার খালি কি কমো তোর জোড়া দেখতেছো তুমি এই দাঁতটাকে রে এই যা যা এই সমস্ত বই যাদের লগে থাকবে ওই বাড়ির ধ্বংস হইতে বেশি দিন সময় লাগবে না রাজার ভাণ্ডার এইটা কিন্তু টিঙ্কু সাহেব একটু বেশি বেশি হয়ে গেল সে আমার বোন কিন্তু হ্যাঁ সেই বাসির অতিথি সে রান্না বান্না করতেছে কার জন্য তোমার জন্য ডিম ভাজি করতেছে যা চল দুষ্টুমি করে বলি চল ডিম ভাজি ওই তোমার শালী চল তুই তো এখন আমরা কি করব ওস্তাদকে ইয়ার একবার একটু ফোন করা দেওয়া যায় না আগের সেরি গান গাইতেছে ওই গান তো সকাল থেকে দেখতেছি একটার পর একটা গান এখন আরেকবার আরেকবার ওই সেরি আবার গান গাইতেছে পদ্মার আড়ালে বলতেছে আমি ছোট মানুষ এই একটা হাতা বলবো বল আমার ফোনটা দিয়ে কি একটু চেষ্টা করবা তোর ফোন আছে আমার ফোন আছে তো চালাস না কিলে কে চালাই না যে এইটিয়ে ভিতরে শোঁ সাপ হো মা আওয়াজ করে আসলে কথা ঠিক মতো বোঝা যায় না তো
আর এখানে দুই এর নয় এখনো হাজি হারে না, এই জন্য একটু চেষ্টা করে দেখো। কথা বলছিল তো মেজাজ খারাপ হয়, চেষ্টা করুক কিছু তো আমি আমি দেখি ইস্যু যা হরে ধরো রাখি দিছে বা আমি আমি নিশ্চিত হয়েছি মানে হে চাই না যে আমরা হের বাড়িতে যাই, হ্যাঁ বলছি না দিচ্ছে, হ্যাঁ নানু যে নাম কইছে গেলে সব ভুল, নানার নাম কইছে এগুলো সব ভুল, উদাবাদ নাহলে পরে তো রাখা দিল কে লিখে। তুই আগেই বলছিলাম যে আমাদের দুইজন হারে ওরা দুইজন হারে চলে গেল, তুমি কি করো আমার মাইদের হাতে চাও এখন হে আর বাবা, এখন তো একটু চেষ্টা হতে হবে কেমনি আমরা ওইখানে গিয়ে পৌঁছাইতে পারি। শোন হ্যাঁ তোর একটা কথা কই, হ্যাঁ জীবন বাজি রেখে আমরা করে আনসল দেব, তুই ধরে লা উস্তাদ মুস্তাদ কিচ্ছু নাই আমার জীবন থাকতো, আমরা আমরা ওই বাড়ি কুচ্চা বাইক করবো, কুচ্চা বাইক করবো মনে করি ঠিক আছে। তুমি রাজি করতে না এটা উস্তাদ, হ্যাঁ কি বলে উস্তাদ যা কি বলছে তোমাকে উস্তাদ, তা কই তোর মতো কাই না কই কই তোর একটা হতো আপন, তুমি কই তোর নামে একবারে কই বললেই সিনার কথা ওই কেন বলতেছে আমি কই তোর খাই নি, আমি পুরোটা কইছি কই তোর কই কমকের লিখে উস্তাদের গুল্লি মারি আমি, তুই আমার লগে আমি যা কম তাই করবি, উস্তাদের জ্বালাম জ্বালায় মাইরে বলাম, আমরা তো রেডিও নাই কোনো কিছু নাই, এই যে এইটা মোবাইল বাজামো এদিনের মধ্যে ওইটা বাজবো শরীর গান বাজবো আর আমরা হলুম আনন্দে, তুই একবার আমি একবার আমি একবার তুই একবার, আমি দিনের বেলা বাজাবো তুমি রাত জেগে জেগে বাজাবা ঠিক আছে, ঠিক আছে যা তুই ছোট মানুষ তুই রাত জেগলে তোর জ্বর হইতো পরে তোর বিপদ হইতো তোর আমি টানুম কোন হান ঠিক তোর তে পয়সা আছে এর লিগে তুই রাইতে তুই ঘুমাবি। আচ্ছা নানু ভাই আমার একটা কথা খুবই জানতে ইচ্ছা করে, এই যে ওমর সাহেব ভাই সে আপনার নাকি ছোটবেলা থেকে পাওয়াছে, তা আপনার লগে প্রথমবার তার দেখাটা কই হয়েছিল কেমনি কেউ একটু খুলে কন দি। সেটা আর বললো না কি যে মজার ঘটনা চিন্তাই করতে পারবে না, শোনো আমি একবার ছোট ছোট দুইটা ছাগল বাচ্চা চুট করছি উইরা হাতের মতো নিয়া চাইতেছি হঠাৎ করে লোকজন দেখে ফেলাইছে, হ্যাঁ হ্যাঁ লোকজন আমার পিছনে ছুটছে আমি সামনে সামনে দৌড়াই আমার হাতে দুই ছাগল পিছনে লোক হেরে দৌড়াইতেছি 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 কোনোভাবেই লোকজন আমার ধরতে পারে না, দৌড়াইতে 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 আমি হরেন হইনি লোকজন হরেন হয়ে গেছে, লোকজন পিছনে পড়ে গেছে আমি আগাই গেছি যে একটা জঙ্গলের ভিতরে টিকে উঠছি, টুইকা দেখি কি জঙ্গলের ভিতরে আর একজন বসে রয়েছে সামনে তার হাতে একটা ছাগল, তার হাতে একটা ছাগল আমার হাতে দুইটা ছাগল, তারপরে সে আমার কয় আমি এরকম কাপ্তা কুপ্তা একটা মানুষ হয়ে একটা ছাগল চুরি করে মানুষের হাত থেকে বাচ্চি কোনো রকম আর তুমি দুই হাতে দুইটা ছাগল এতটুকু একটা বাচ্চা মানুষ কেমনে তুমি চুরি করলা, তখনই সাথে সাথে সে বলে আমি তোমারে আমার কাছে নেবো তোমার আমি সবচেয়ে বড় একটা আদর্শ তোর বানাম। এটা আপনি কি করতেছেন আপনার মাথা ঠিক আছে? পরে জঙ্গলে। আরে নানু ভাই আপনি কি সব আবোলতাবোল বলতেছেন, আমি কি আপনার কাছ থেকে সিনেমার গল্প শুনতে চাইছি? আমি তো আপনার গল্প শুনতে চাইছি, ওই যে ওমর সাহেব আপনার রেল লাইনে কিভাবে পাইছিল ওইটা একটু আমার খুলে কন। রেল লাইনে কথা বলছে না? এই যে উস্তাদ সবসময় এই চিন্তা করে বুঝছো, উস্তাদ কোন খুলে গা হে উস্তাদ, আরে বুঝছো আনা উস্তাদ মানে তো শোনো জীবনে একটা কথা মনে রাখবা, তুমি যদি কারো কাছ থেকে একটা কিছু শিখো তাহলে তুমি উস্তাদ মানবা,
আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি না, সেই জন্য তো তার আমি উস্তাদ বলি। উস্তাদ মানে কি? শিক্ষক। সে আমার শিক্ষকের মতো, আমার বাপের মতো, সেই জন্য। বুঝতে পারছো? ভালো একটা জিনিস শিখলাম আপনার কাছ থেকে। আচ্ছা, তাই আপনার ওস্তাদের কাছ থেকে আপনি কি কি শিখছেন আমার একটু শিখাবেন? শিখছি তো অনেক কিছু। ওস্তাদের কাছে যেটা শিখছি সেটাও তোমার শিখাবো, আর আমার কাছ থেকেও তুমি অনেক কিছু শিখবা, ঠিক আছে? কি কি শিখছেন আপনি? আরে সেটা বলবো নি, শোনো। ওস্তাদ আমারে ছোট সময় নিছে না, নিয়ে ওস্তাদ ওস্তাদের মতো করে আমার মানুষ করছে। আমারে শিক্ষালয় মানে বিদ্যালয় বিদ্যালয় বিদ্যালয়ের দায়িত্ব দিছে, সে নিজে ওই বিদ্যালয়ে থাকছে, নানান কিছু করে আমারে ওনার আদর্শে আদর্শিত করছে। আদর্শিত মানে বোঝো না, ওনার আদর্শে আমি মানুষ হয়েছি, সেই জন্য আমার জীবনের খুব ইচ্ছা আমি একটা আদর্শ আদর্শ মানুষ হব। আমারও খুব ইচ্ছা আমিও আদর্শ হব। দেখেন চক্কর আসেন, বড় কথা করতেছেন, আইসা বসে কোন আওয়াজ নাই, চোখের সামনে দেখো ঝামেলাটা আছে, এই যে ঝামেলা হয়ে রাখছে, কি করতাম জানেন? জানেন কি এই কোনো মানুষের কাজ? এরকম একটা দেহ নিয়ে আছে। আরে ভাই, সাত সকালে উঠা, কেউ একদম একদম ভোর রাতে উঠা, কেউ 29টা পরোটা খেতে পারে? আপনি কোন, এটা কোন মানুষের পক্ষে সম্ভব? সে খাবি খা, কোনো অসুবিধে নাই, সব খেয়ে ফেলাক, আমার কোনো আপত্তি নাই। এই ধরনের ফকির মিসকিন খাওয়ায় বড় হয়েছি, হ্যাঁ, এরকম দুই চারটা দশটা ফকির মিসকিন খাওয়া বড় হয়ে যাবে, আমার তাতে কোনো অসুবিধা নাই। আরে বাবা, তুই দিনে এক বস্তা আড়াই মনে সালের বস্তা খেয়ে ফেলা, কোনো অসুবিধা নাই। তাই বলে তুই আরো দৃষ্টিকে আসা, আমার টাটকা শরীরের বিস্কুট, তাই একটা না দুই দুটো বিস্কুট তুই নগদে খেয়ে ফেলে দিবি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, যাকে বিয়ে এত কথা বলতে ভালো লাগতেছে না, এত আর সহ্য হইতেছে না। এই যে আপনাদের মাল, নগদ 1,00,000 টাকা দিয়া এই মাল, এই ঝুট ঝামেলা এই নিয়ে চলে যান, আর ভালো লাগতেছে না, এসব নিয়ে আর কথা বাড়াইতেছে না। মাল কোনটা? অঙ্গমাল কোনটা? জলিল, জলিলটা কেটা? আরে জলিলটা কেটা? এটা তো বক্তে খুলছি। আবার হালা, নিজের সালারে নিজে চিনবার পারতেছে না, এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব, আমার সালার আমি ছিল। কেমতি কি হইলো? তাহলে কি সুন্দর প্ল্যান করছিলাম, সব তো মাটি হয়ে গেল। গুলজার ভাই, আপনারা যাই করেন না কেন, আমার আর দুলা ভাইয়ের কাছে ডেলিভারি দিতে পারবেন না। তার সে এক কাজ করেন, আমারও খিদে লাগছে, আপনাদেরও খিদে লাগছে, আমার বান্ধনটা খুলে দেন, আমি রাতের খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা নানু ভাই, তো এই কথা কইলেন না, কেমনে আপনার রেল লাইনে পাইলো, কেমনে প্রথমবার দেখা হলো, এটাই তো আপনি কইতেছেন না, কন না? আরে ওস্তাদ ছোটবেলা আমার এরকম বলতে আসছে, দুইটা ওস্তাদ হাতটা এমন ভাবে ধরছে, তুমি চিন্তাই করতে পারবো না। মনে হয়েছে আমি এই প্রথম আমার বাপের হাতটা পাইছি। ওস্তাদ এই যে হাতটা ধরছে, আমার আর সারে নেই, সেখানে আমার কাছে নেই, কাছে নেই আর কাছে নেই। বুঝতে পারছি, এইবার আমি সব বুঝতে পারছি, ছোটবেলা থেকে সে আপনারা অনেক যত্ন করছে, লালন পালন করে এত বড় করছে, এর লেগে বেচারের বিয়েটা হইল না। কে কইছে ওস্তাদের বিয়ে নাই? ওস্তাদের বাচ্চা আছে, কি ফুটফুটে, তারপর একটা শালি, শালি বাচ্চা, আমার আছে পিয়ার কাটা। এই গল্পটি কে গেছি সিনেমার গল্প, নায়িকার কথা মনে পড়ছে, মানে ওই যে ওই বাড়িতে থাকতো, দুলাবের বাড়িতে থেকে থেকে সে দুইটা নায়কের সাথে প্রেম করার চেষ্টা করছে। বুঝতে পারছো? আমি ধরতে পারছি, আপনি সিনেমা দেখতে খুব পছন্দ করেন, তাই না? সিনেমা মাথায় ঢুকে যায় তো, মাঝে মাঝে ওই জায়গায় ঢুকে পড়ি, সত্য ঘটনা সেই জায়গা মানে বলতে চাই। আর ওস্তাদ বিয়ে করে নাই কি এমনি? ওস্তাদ বিয়ে করে নেই সেই কারণ আছে, সেই জন্য তো ওস্তাদ আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, না বিভিন্ন জায়গা থেকে আমার প্রস্তাব আসে বিয়ার। এই কিছুদিন আগে ওস্তাদের যে জর্দা কোম্পানি, হ্যাঁ ঠিক এরকম একটা জর্দা কোম্পানি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। আরে মেয়েটা অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী, এত সুন্দর মায়া পাইলে তাহলে বিয়ে করে নাই কে? আর কেন বিয়ে করবো কো? ওর বাপের যে জর্দা কোম্পানি, সেই জর্দার নাম কি জানো? কি? মির্জাফর জর্দা। আরে জর্দার নাম মির্জাফর জর্দা কেন? হ্যাঁ, যারে পৃথিবীর ইতিহাস থেকে মানুষ বাইর করে দিচ্ছে, তারা আবার জর্দার মতো নিয়ে আসতো। হ্যাঁ, যদি থাকতো লোকা লাবণী জর্দা, তাহলে কিন্তু
মনে করে তাহলে যে কোনো সময় বিয়ে করতে পারতাম, এই নামের কারণে আমি বিয়ে করিনি। আর তাছাড়া আমি চাই না ওই মেয়ের বিয়ে করে ওই মির্জাফরের মতো আমিও সুন্দর করে দুই নাম্বারই করবো, ঠিক আছে? কাজটা ভালো বাজারে যাইতেছি, তোমার কিছু আনার লাগবো? মিয়া ভাই তিন করে তো বসছিলাম ঘরে কি খাড়া বায়ুন আছে নি? বেগুন তো আসতে এই বায়ুন্ন, এই বায়ুন্ন কইছি টমেটুম টমেটুম ওই ভর্তা করে দিলে গরম মতো খাইতে ভাল লাগে আর। না টমেটো নাই। আচ্ছা ঠিক আছে, চলে যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, এই ওই টিঙ্কু কখন গেছে বাইরে? মিয়া ভাই সকালবেলা গেছে, গরম ভাত রান্না করছিলাম, ডাল আর ডিম ভাজিতে খাই গেছে। ও আচ্ছা আচ্ছা, ব্যবসা গেছে তো? হ্যাঁ ওই যে বেস্টটা। শোনো তোমার একটা কথা কই আর, কি টিঙ্কু ফিরলে প্রত্যেকদিন যখন বাইরের থেকে আসবো আসলে তুমি সারাদিন কি ব্যবসা বাণিজ্য করলো, লস খাইলো না লাভ হইলো, এটার একটা জিগাইবা, হিসাব টিসাব রাখবা। তার ব্যবসার হিসাব আমি রেখে কি করি? শোনো ফুলকলি, এই স্বামীর ব্যবসায় স্ত্রী যদি পরামর্শ দেয় খোঁজখবর রাখে তাইলে সংসারের উন্নতি হয়, বুঝছো? নি ঠিক আছে চলেন কাকা, তাড়াতাড়ি আপনি এইখানে মন খারাপ করে বসে আছেন, আমি আরো এই ফুলটা নিয়েছি আপনারা দেওয়ার জন্য, আর আপনি মন খারাপ করছেন, তাহলে আমি কারে ফোন দেবো? মন খারাপ করি না রে, ওই যে কইছিলি না শ্যামাইয়ের মেশিন চলতেছে, শ্যামাই বাড়াইতেছে ঝরঝর ঝরঝর করে, বুঝছ? এই যে আপনার শ্যামার মেশিন যে চলতেছে সেটা চলতে থাকুক, আপাতত ফুলটা নেন, এখন শ্যামাইয়ের মেশিনটা দয়া করে বন্ধ করেন। সত্যি সত্যি শ্যামাই নানি রান্না করে আপনারা খুঁজতেছে, কইতেছে আমার সেই নাতিন উমর শাহী কোথায়, সে শ্যামাই খাবে নানি বলে বসে বসে দেখবো, কারণ আপনি আমার পালছেন না। নানি তো এখন বলতেছে আমার নাতিরে পালছে, তার মানে আমার বড় নাতির উমর শাহী, তারে নিয়ে আস। তুই আমার এই ফুলটা দিলি, ফুলটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল রে। কি কথা ওস্তাদ? তোর মামা তো বোন আছে না বকুল? ওস্তাদ আপনি কিন্তু আমার আব্বার মতন। বকুলের চেহারা ফুলের মতো সুন্দর, এই ফুলটাও সুন্দর, আমার মনটায় কি কইতেছে জানাস? কি কইতেছে? এই যে শ্যামাইয়ের মেশিন ঘুরে ঘুরে যে শ্যামাই পড়তেছে, মগজের ভিতরে চক্কর মেরে যে বুদ্ধি বাড়াইতেছে, সে বুদ্ধি কইতেছে তোর মামা তো বোন বকুলের লাগে, যদি তরে মিলায় দেওয়া যাইতো তুই একটা সুন্দর জীবন পাইতি, একটা সুখের জীবন পাইতি। ওস্তাদ সেই জন্যই তো বলি যে আপনার ছোটোবেলা আমার নিয়ে যে মানুষ করে একজন আদর্শ সুর বানাইছেন, সাথে সাথে আমার আদর্শ ছেলে হিসেবে মানুষ করছেন, সেটার প্রমাণ আপনি দিলেন ওস্তাদ। ওস্তাদ এই ফুলটা আমি এমনি এমনি দিছিলাম, কিন্তু এরপর থেকে প্রতিদিন সকালে আপনারে আমি একটা করে ফুল দেবো। শোন আমারই তো প্রত্যেকদিন ফুল দিয়া আমার মন ঠান্ডা করার দরকার নাই, আমার মনে এমনি ঠান্ডা আছে, তোর আমি মায়া করি। তুই ফুলটা নিয়ে প্রত্যেক দিন সকালবেলা তোর মামাতো বোন বকুল দেবি, মেয়ে মানুষ যদি প্রত্যেক দিন সকালে একটা সুন্দর ফুল পায় হ্যার মন এমনি বলে দেব,
হে তোর লাগে এমনি পাগল হইব। তারপর আমি তোর নানিরে কমু, যে শোনেন নানুর লাগে বকুলের বিয়াটা দেন, তাছাড়া আবার সে হারাই যাইব। এই যে কত বছর সে হারাই আসিল, কোনো খবর পান নাই, কোনো খোঁজ পান নাই, তারে বান্ধনের ব্যবস্থা করেন। নান্নুরে বান্ধার রশি হইতেছে বকুল, বকুলরে দিয়ে নান্নুরে বান্ধেন। ওস্তাদ ঠিক আছে, কিন্তু আমি তো এতদিন ছিলাম না এই বাড়িতে, কি করি কি না করি কি করছি এই সব কিছু তো কেউ জানে না। আর তাছাড়া বকুলের আব্বা মানে আমার বড় মামা, সে তো বিদেশে থাকে, সে যদি বকুলের সাথে আমার বিয়ে দিতে রাজি না হয়। এই জন্যই তো ফুল প্রেম শুরু করতেইব, অমর প্রেম। বকুল রে যদি তুই তোর প্রেমের দিওয়ানা বানাইতে পারস, ঠেকাইব কেডা, কারো ঠেকানির ক্ষমতা আছে। আর তাছাড়া তুই কার লাগাইছস? একজন জর্দা কোম্পানির মালিকের লগে, অমর শাহী, অমর শাহীর লগে। এর বাবাই জানবো, এর চাষাই জানবো, এর সবাই জানবো যে নান্নহন চলে কার লগে, অমর শাহী জর্দা ফ্যাক্টরি মালিকের লগে। আরে তখন তো এমনি দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই, কারণ সবাই তো মনে করতেছে আপনার সম্পত্তির অর্ধেক বাঁকামি পাবো। অবশ্যই। আর একটা কথা, তুই কি জানোস তোর এই মামা, যে মামা বিদেশ থাকে, সে জর্দা খায়? খালি হেই মামা কেন, মামিও খায়, ছোট মামাও খায়, সবাই তো জর্দার উপরে থাকে। সব তুই জর্দা খোস, তাইলে তোর বিয়া হয়ে গেছে। কেমনে? বকুলের বাপে যদি শোনে নান্নু যার লগে চলে, নান্নু যারে বাপ মানে হে জর্দা কোম্পানির মালিক, বকুলের বাপে শুনে কইব আমার মেয়ের বিয়া হনো হয় নাই কে? ওস্তাদ আপনার বুদ্ধি বুঝছি, আবার কে জানি ঘুরাইতেছে খালি শ্যামার মতো, পড়তেছে পড়তেছে পড়তেছে। চলেন এইটা বন্ধ করে তাড়াতাড়ি, এই খুশিতে ওই নানি যে শ্যামাই রান্না করছে এইটা খাই। তোমার স্বামী থাকে বিদেশ, তোমার গঞ্জে ঘুরতে ইচ্ছে করে না, ইচ্ছে করে তোমার সিনেমা দেখতে ইচ্ছে করে না, চাউমিন খেতে ইচ্ছে করে না, চাইনিজ খেতে ইচ্ছে করে না। এই ব্যাটারি, যদি এইরকম একটা বুদ্ধিমতী মেয়ে পাইতাম, উফ, বাসরের দিয়ে পয়লা কি করতাম? কি করতেন? আমার আসলটাই দিয়ে দিতাম। আসল কি? আসলটা। আরে আসল কোনটা? গোলামের উপর ভরসা করলেন, গোলাম আবেগপ্রবণ হয়ে থাকলো, এখন দিনের পর দিন যাচ্ছে, প্রতিদিন আর এরকম হইব, এটা তো দেখতে তো ভালো লাগে না।